আগামী 30 এপ্রিল হরিশচন্দ্রপুরে প্রকাশ্য নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা ঘিরে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করতে কাজ শুরু করে দিল হরিশচন্দ্রপুর পুলিশ প্রশাসন। এদিন এই প্রশাসনিক পরিদর্শনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ও ব্লক সভাপতি মর্জিনা খাতুন ও জিয়াউর রহমান। 7 দিনের মধ্যে এলাকায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী, তার আগেই তৎপর পুলিশ প্রশাসন। সভাস্থলে পরিদর্শন করেন আইসি, সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তাজমুল হোসেন ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের এলাকার জনপ্রতিনিধিরা। তৃণমূলের জনপ্রতিনিধিরাও পরিদর্শন করেন সভাস্থল। চলতি মাসের 30 তারিখ মালদহের হরিশচন্দ্রপুরের তুলসীহাটায় নির্বাচনী জনসভায় আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেই উপলক্ষে এদিন সভাস্থলের পরিস্থিতি এবং সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে যান হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তাজমুল হোসেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকার প্রতিনিধিরাও সমস্ত কিছু খতিয়ে দেখেন। কোন পথে আসবেন মমতা, কিভাবে সভাস্থলের বাইরে যানজট নিয়ন্ত্রণ হবে, সমস্তটাই খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। এদিন এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তিনি সমস্তটাই ঘুরে দেখেন নিজে। তৃণমূলের জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনও যান এদিন সভাস্থলে। মুখ্যমন্ত্রীর সভার আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে তৎপর রয়েছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। আটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নাকা চেক পয়েন্টগুলোতে জোরদার চলছে চেকিং। এদিকে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে উৎসাহিত হরিশচন্দ্রপুরের তৃণমূল নেতা কর্মীরাও কি বার্তা দেন মমতা, সেই দিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে কি কারণে কোথায় এসেছিলেন পরিদর্শন? আজকে আমরা হরিশচন্দ্রপুর অর্থাৎ তুলসীহাটা উপবাজার চত্বরে মাঠ পরিদর্শন করতে এসেছি। 30 তারিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আসবেন প্রসূন ব্যানার্জির সমর্থনে, প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে তিনি আসবেন, তার প্রচার করার জন্য তিনি এখানে আসবেন। আমরা সেই জন্য হেলিপ্যাড কোথায় নামবে, কোথায় আমাদের প্যান্ডেল হবে, সেগুলো আমরা আজকে পরিদর্শন করলাম। পরিদর্শন কি করা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে সব ব্যবস্থা, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থাপনা হয়ে গেছে। কতজন লোকের সমাবেশ হতে পারে এখানে? আমাদের এই আমাদের 2021 সালে প্রায় লক্ষাধিক লোক এখানে উপস্থিত হয়েছিল, এবারও আশা করছি সেই ধরনের লোক এখানে উপস্থিত হবে। এখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? কি ধরনের এখানে এ টু জেড সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়েছে। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাইস্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।